আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে একদম ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাকি ভিডিওর থেকে আজকে ভিডিওটা কিন্তু পুরোটাই আলাদা। আমার ভিডিওটা পুরো দেখার পর হয়তো অনেকেই ভাবতে পারে এটা একটা ফানি ভিডিও। হ্যাঁ, আমিও বলতে চাচ্ছি এটা একটা ফানি ভিডিও। তবে সবার আগে যে কথাটা বলবো, এটা কিন্তু আমাদের সংসার লাইফে খুবই কাজের একটা ভিডিও। আমার কাছে ভিডিওটা কিন্তু অনেক ভালো লেগেছে, মানে ফানিও মনে হয়েছে এবং খুবই দরকারি মনে হয়েছে। আমি আপনাদের মাঝে সেই ভিডিওগুলোই শেয়ার করি যে ভিডিওটা আমাদের সংসার জীবনটাকে অনেক রকম অনেক সহজ করে দেয়, যে কাজটা করায় আমরা একটু হলেও সময় বাঁচাতে পারবো এবং একটু হলেও আমাদের সুবিধা হবে। আজকে আপনাদের ডিম দিয়ে এরকম একটা জাদুকরি টিপস দিয়ে দিব। অনেকে আমার টিপসটা দেখে হাসতেও পারেন। দেখুন, আমি এখানে 3 থেকে 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের যে কয়টা লাগে সে কয়টা ডিম নিয়ে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। যেহেতু আমাদের পরিবারে 4 জন মানুষ, সেহেতু আমি 4টা ডিমই নিয়ে নিয়েছি। আপনাদের পরিবারে যদি বেশি মানুষ হয়ে থাকে তাহলে অনেক বেশি ডিমও নিতে পারবেন, এক্ষেত্রে কিন্তু আরও বেশি সুবিধা হবে। তা আমি এখন এই ডেক্সিতে একটু পানি নিয়ে নিব। আমি অনেকটা পরিমাণ পানি নিয়ে নিব। এখন আমি চুলার উপরে পানিটা বসিয়ে দিব। এই মুহূর্তে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলার তাপমাত্রা কিন্তু হাই আছে। যতদূর পারবেন চুলার তাপমাত্রা বাড়িয়ে দিবেন। এখন আমি আর কিছুই করব না, এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। ঠিক, আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, তবে লবণ দিতেই হবে। আমি যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করবো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। এখন আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করব, যতক্ষণ সময় না পানিতে বলক চলে আসে। হয়তোবা আমার 1 মিনিট টাইম লাগবে, এজন্য চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি পানিতে বলক চলে আসবে। দেখুন, কিছুক্ষণ পরে কিন্তু পানিটা অনেকটা গরম হয়ে গিয়েছে, এখনও পুরোপুরি বলক আসেনি, জাস্ট আর 1 মিনিটের মতো হয়তোবা টাইম লাগবে। ইতিমধ্যে কিন্তু পানিতে পুরোপুরি বলক চলে এসেছে। এখন কিন্তু আমার মেন কাজ। হয়তোবা আমার ভিডিওটা দেখে অনেকে এই মুহূর্তে রেগে যাচ্ছেন। রেগে যাওয়ার কিছু নাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা কত দরকারি এবং কত সুন্দর একটা টিপস। এখানে যে আমি 4টা ডিম রেখে দিয়েছিলাম, এই ডিমের মধ্যে আমি একটা একটা করে ডিম একটু ফাটিয়ে নেব। মানে ডিমের যে মাথাটা আছে ওই কর্নারে আমি একটু টোকা দিয়ে দেব, যে কোনো শক্ত স্থানে। এরকম টোকা দিলে দেখবেন ডিমটা একটু ফেটে যাবে। খেয়াল রাখতে হবে ডিমটা কিন্তু জোরে আঘাত করা যাবে না। জোরে আঘাত করলে কিন্তু ডিমটা অনেক বেশি ফেটে যাবে, তখন সেদ্ধতে দিতে গেলে কিন্তু ডিমের ভিতর থেকে যে অংশগুলো আছে সেগুলো বের হয়ে আসবে। আমি যেভাবে আঘাত করছি ঠিক সেমভাবে আঘাত করতে হবে, কোনোভাবে যেন ডিমটা বেশি ফেটে না যায়। দেখুন, আমি একটু করে আঘাত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, হয়তোবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আর কি আঘাত করছি। এতে কিন্তু ডিমটা হালকা একটু জাস্ট ওখানে একটু দাগের সৃষ্টি হবে, এতে কিন্তু ফাটবে না। এভাবে কিন্তু আপনাদের ডিমটা একটু ফাটিয়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু বেশি ফাটানো যাবে না। আমি এই কথাটা কিন্তু বারে বারে বলে দিচ্ছি। আমার এখন 4টা ডিমে কিন্তু একটু ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে এই ফুটন্ত পানির মধ্যে ডিমগুলো ছেড়ে দিব। ডিমগুলো যখন পানিতে ছাড়বেন তখন একটু সাবধানতার সাথে ছাড়বেন, যেহেতু পানিটা অনেকটা পরিমাণ গরম, যেন কোনোভাবে ছিটে হাতে না লাগে। এমনকি ডিমটা বেশি জোরেও ছাড়বেন না, ওইখানে কিন্তু গেলে আবার অনেকটা বেশি ফেটে যেতে পারে। আমি কিন্তু ডিমটা খুব আলতোভাবে ছেড়ে দিয়েছি এবং খুব সাবধানতার সাথে ছেড়ে দিয়েছি। এখন এটা আমি বয়েল করে নেব জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য। জাস্ট 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আমার ডিমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 4টা ডিমই কিন্তু পানি থেকে উঠিয়ে নিয়েছি, আর যে পানিটা বেঁচেছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এই ডিমগুলো আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আপনাদের যদি তাড়া থাকে তাহলে ঠান্ডা করে না নিলেও হবে। এখন আমি দেখিয়ে দেবো মেন পদ্ধতিটা। আমি যে ডেক্সিটা নিয়েছিলাম ডিমটা সেদ্ধ করার জন্য, সেরকমেরই একটা ডেক্সি নিয়ে নিয়েছি। এখন এই ডেক্সির মধ্যে আমি হালকা একটু পানি নিয়ে নিব। আমি সেদ্ধ করার সময় যতটুকু পরিমাণ পানি নিয়েছিলাম এত পানি কিন্তু নেওয়া যাবে না। আপনারা যখন এই পানির মধ্যে ডিমটা দিবেন, যখন দেখবেন ডিমের 1 ফিট কিছুটা হলেও খালি আছে, এরকম একটা পরিমাণে পানি নিয়ে নেবেন।
যেহেতু আমি প্রথমে আপনাদের মাঝে আমি একটা ডিম দেখাবো, সেক্ষেত্রে আমার পানি পরিমাণটা আমি এতটুকু নিয়ে নিয়েছি। ডিমের পরিমাণ যখন বেশি হবে তখন কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে। আমি এই পানির মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, আমি যে সেদ্ধ করে ডিম রেখেছিলাম সেই সেদ্ধ করা ডিমের থেকে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এখানে ব্যবহার করব আমি একটা প্লেট, আর প্লেটটা কিন্তু একদম সমান হতে হবে, কোনো গর্ত জাতীয় এবং কোনো ডিজাইন জাতীয় প্লেট কিন্তু হলে হবে না। আপনারা চাইলে এই টিপসটা সেমভাবে কোনো বক্সের মাধ্যমে, কোনো প্লাস্টিকের বোতল অথবা কাঁচের বোতল, কোনো বয়েম এরকম কিছুর মাধ্যমে কিন্তু ফলো করতে পারেন। আমি এই ডেক্সিতেই করে দেখাচ্ছি, আপনারা এরকম ডেক্সি এর থেকে বড় ডেক্সিতেও করে নিতে পারেন। আমি এখন এই প্লেটটা পাতিলের সঙ্গে লাগিয়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে জাস্ট 10 সেকেন্ড ঝাঁকি দিয়ে দিব। এর থেকে কিন্তু বেশি লাগবে না, 10 সেকেন্ড ঝাঁকি দেওয়ার পরেই দেখুন। আশা করি আমার আর বলে দিতে হবে না, আপনারা নিজেরাই বুঝে গিয়েছেন আমি আপনাদের মাঝে কী শেয়ার করতে চেয়েছি। আমরা কিন্তু অনেক সময় ডিম ছিলতে গেলে যখন ডিমের খোসাটা ছড়াতে যায় তখন কিন্তু ডিমের উপরের অংশ থেকে অনেকটা ছিলে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেকগুলো ডিম যখন আমরা ছুলতে যাই সেই সময় কিন্তু আমাদের অনেকটা টাইম লাগে। যাদের বাসায় লোক সংখ্যা অনেক বেশি, অনেকগুলো ডিম একসঙ্গে সেদ্ধ করতে হয়, তারা কিন্তু এই পদ্ধতিটা অনেক সহজে ব্যবহার করতে পারেন। অনেকগুলো ডিম সেদ্ধ করার পরে এরকম যদি একটা ডেক্সিতে আপনি দিয়ে জাস্ট 10 থেকে 12 সেকেন্ডের মতো ঝাঁকি দেন, আপনার ডিমের খোসাগুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে। আপনার একটা একটা করে কিন্তু ডিম আর ছুলতে হবে না। আমি যে একটা আপনার মাঝে দেখিয়েছি হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একটা করে দেখাবো। তবে আমি যে একটা একটা করে দেখাচ্ছি এটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এই সেম কাজটা আপনারা এখানে 10টা 20টা 50টা ডিমও করতে পারবেন। তবে পাত্রের সাইজটা একটু বড় হতে হবে আর পানির পরিমাণটা একটু বেশি লাগবে। সেমভাবে আমি যেরকম প্লেট দিয়ে ঝাঁকি দিচ্ছি, এই প্লেট না দিয়ে আপনারা যে কোনো প্লাস্টিকের বক্স এবং কাঁচের বয়েম, প্লাস্টিকের জগ এরকম কিছুতেও কিন্তু এই ঝাঁকিটা দিয়ে দিতে পারবেন। মানে ঢাকনা জাতীয় যে জিনিসগুলো থাকে সেই জিনিসের মধ্যে কিন্তু ডিমগুলো এরকম ঝাঁকিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি আর একটা খোসা ছাড়িয়ে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু 10 সেকেন্ডও লাগবে না, জাস্ট 1 থেকে 2টা ঝাঁকি দিলেই কিন্তু খোসাগুলো আলাদা হয়ে যাবে। এতে ডিমের গায়ে কিন্তু কোনোভাবেই কোনো আঁচড় পড়বে না এবং ডিমটাও কিন্তু দেখতে একদম ফ্রেশ থাকবে, আর অনেক ঝামেলাও হবে না। আমার বিশ্বাস প্রতিদিন 1-2টা হলেও আমাদের ডিম সেদ্ধ করতে হয়। 1-2টা করার ক্ষেত্রেও কিন্তু আমাদের খোসা ছাড়ানো অনেক ভেজাল মনে হয়, আর সময়েরও কিন্তু দরকার হয়। আর যারা অনেক বেশি ডিম সেদ্ধ করেন, মানে বাসায় লোকজন অনেক বেশি, তাদের তো আর কোনো কথাই নাই, তারা এই টিপসটা কিন্তু আরও বেশি ফলো করতে পারেন। দেখুন আমি খোসাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে একদম আগলা হয়ে গিয়েছে। এখানে কিন্তু হাতের স্পর্শ একদমই দিতে হয়নি, খুব সুন্দরভাবে আগলা হয়ে গিয়েছে। আমি সেমভাবে কিন্তু সবগুলা ডিমই এরকম একটু ঝাঁকিয়ে নিব। যেহেতু আমি একটু ঝাঁকি দেওয়ার সময় পানি বের হয়ে গিয়েছিলো, পানির পরিমাণটা একটু কমে গিয়েছে, সেক্ষেত্রে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। আমি প্রথমে বলে দিয়েছিলাম এরকম একটা মাপে পানি দিতে হবে, যখন আপনি ডিমটা দিবেন তখন দেখবেন ডিমের একটা পিট একটু খালি আছে, তাহলে বুঝে নিতে হবে যে আপনি পানির পরিমাণটা একদম পারফেক্ট। দেখুন আমি জাস্ট 2-3টা ঝাঁকি দিয়ে দিয়েছি, বাস ডিমের খোসাটা কিন্তু একদম আগলা হয়ে গিয়েছে। আর এই খোসার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো ডিমের যে সাদা অংশটা সেটা কিন্তু একটুও লেগে নাই এবং অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। আমার কাছে যদিও বিষয়টা অনেক হাসির মনে হয়েছে, কিন্তু সবথেকে প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক বড় একটা টিপস মনে হয়েছে। আমার মনে হচ্ছে যাদের সংসার জীবনে প্রতিদিন ডিম সেদ্ধ করতে হয় তাদের হয়তো এই টিপসটা জানা দরকার। ডিমের খোসা ছাড়ানো কিন্তু আমার কাছে অনেক ভেজাল মনে হয়, তবে এই টিপসটা জানার পর থেকে কিন্তু আর ভেজাল মনে হয়নি, খুবই ভালো লেগেছে। ওই যে বললাম না, একটু হাসিও পেয়েছে, এত সহজে যে এত সুন্দর করে ডিমের খোসা ছাড়ানো যায় আমার নিজেরও জানা ছিল না। যখন আমি জেনেছি তখন আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম। আশা করি এই টিপসটা ছোটো হলেও আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।